জন্মদিন এত কিছু প্রিপারেশন করার জন্য, এমনি বাবু আর মা ডায়েট চলছে, আজকে চিট ডে, জন্মদিন সবসময় চিট ডে, এদিক ওদিক আর ওষুধের দু একটা কিছু নিতে হবে, তিন চারটা গ্যাসের ওষুধ খেয়ে নিতে হবে, চার পাঁচটা অ্যাসিড লোক খেয়ে নিতে হবে, ঠিক আছে, খেয়ে নাও সবাই। এর পায়েসটা এবার এই যে পায়েসটা আছে চিনি ছাড়া, চিনি ছাড়া পুরো পায়েসটা, পুরো চিনি ছাড়া, এক ফোঁটা চিনি নেই, আর এই যে চাটনিটা চকচক চকচক করছে ওটাও চিনি ছাড়া, ঠিক আছে। শুভ জন্মদিন। কে দিয়েছে? আচ্ছা দাঁড়া, এটা তিনবার শাকটা বাজিয়ে দিতে দে, এবার দে। তুই কি দিলি? কে দিয়েছে এটা? মাকে একটু আরো দুবার দাও আশীর্বাদটা, দুবার দিতে হয়, ওই তাপে কিছু হয় না শীতকালে। হ্যাপি বার্থডে, বাংলা শুভ জন্মদিন, ধন্যবাদ। কেন এই যে মেনুটা আছে হ্যাপি বার্থডে, এটা আমরা প্রদীপ জানি শুভ জন্মদিন, বুঝতে পেরেছেন? শুভ জন্মদিন, ঠিক আছে, বাই বাই। ফর ফ্রম সজিত ঘোষ, হেমেলি, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই, বাই বাই। তুই কি দিয়ে মায়ের জন্য শুরু করছিস? পায়েস দিয়ে, আর আমি কি দিয়ে? দেখ উচ্ছে দিয়ে, এরকমই হয়, উচ্ছে দিয়ে। থ্যাংক ইউ, ঘেমে যাচ্ছি, চল চল চল, খেতে দে, মাকে হাত দিতে খেতে দে, বল বল, চল চল চল, থ্যাংক ইউ, আমার ঝুঁকি তুলে দে, পাশাপাশি কাট কাট কেটে দে। খাওয়ার আগে তোর ওজনটা দেখে নি, 29.1, 30 করতে পারলি না, খেয়ে তোকে 30 করতে হবে, ঠিক আছে? এই মানুষটা যা এখন ওজন 80 কিলো, জন্মদিনের খাবার এখন সে খায়নি, এবার সে জন্মদিনের খাবার খাবে, তারপরে ওজন দেখবো, আবার যদি সেটা অন্যরকম ভাবে হয়ে যায় তাহলে ডাক্তারকে ফোন করতে হবে। এই আমার থালা সাজানো হয়ে গেছে, এখানে 5 রকম ভাজা আছে, তারপরে কি আছে, তেতোর ডাল আছে, তাই তো, মিক্স ভেজ, তো তারপরে আছে না, তারপরে আলু ঝিঙে পোস্ত আছে, তারপরে ইলিশ মাছ আছে, চিনি ছাড়া চাটনি আছে, আর চিনি ছাড়া পায়েস আছে, যেটাকে চড়ু বলে, আচ্ছা, আর এখানে 5 রকম মিষ্টি আছে, আমাকে মাম দিয়েছে ড্রাই ফ্রুটস আর ফ্রুট, আর মা দিয়েছে ফ্লেক্সিড আর চিয়া সিড,
শাক বাজিয়ে দাও, দেখি একটুখানি। ঠাকুর বাবাকে সুস্থ রাখো। ওলে বাবা রে, ওই সোনা কালকে মাম পছন্দ করে কিনে এনেছে, অনেক হেভি ওটা। ড্রাই ফ্রুটস, বাহার দিয়ে দাও বাবাকে। শুভ জন্মদিন বাবা। দেখি কেমন, সবাই ভালো থাকবে, আবার পরের বছর খেলা সাজিয়ে বসবো। 29.9 খাওয়ার আগে কত ছিল? 800 গ্রাম ভাত, মিষ্টি, ডাল, তরকারি, ইলিশ মাছ, দু ঢোক জল, পোস্ত, এই মৌড়ি, তো 2 গ্রাম মৌড়ি, এইসব সব ঢুকে এখন এইটাই হয়েছে। এবার এবার আমারটা চেক করবো, ঠিক আছে? ধরো চলে এসো, ঠিক আছে, কোনটা মেনটেন করা যায়? ডিওডোরেন্টটা?
75 75 মানে ওকে নাবি